আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। সুপ্রিম কোর্টের গঠিত কমিটি থেকে ভূপেন্দর এর পদত্যাগ। ইরানের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্কে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমেরিকা, বলছে মস্কো। ইরানে জ্বালানি তেলের রিজার্ভ আরও বাড়ল, যুক্ত হল 74 কোটি ব্যারেল। উইঘুর মুসলিমদের উপর গণহত্যা চালাচ্ছে চীন, দাবি মার্কিন কংগ্রেসের। এবং সর্বশেষ থাকছে ভারতের নির্দেশেই নেপালের পার্লামেন্ট ভেঙেছে ওলি, দাবি প্রচণ্ডের। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। সুপ্রিম কোর্টের গঠিত কমিটি থেকে ভূপেন্দরের পদত্যাগ। বিতর্কিত আইন নিয়ে কৃষকদের বিক্ষোভ নিরসনে ভারতের সুপ্রিম কোর্টের গঠন করে দেওয়া একটি কমিটি থেকে পদত্যাগ করেছেন এক কৃষক নেতা। সরকার ও কৃষকদের মধ্যে পরবর্তী ধাপের আলোচনা শুরুর আগের দিন বৃহস্পতিবার কমিটি থেকে সরে দাঁড়ান ভারতের কিষাণ ইউনিয়নের জাতীয় প্রেসিডেন্ট ভূপেন্দর সিং মান। তার দাবি, কৃষকদের স্বার্থের সঙ্গে কোনো আপোষ করবেন না বলেই সরে দাঁড়াচ্ছেন তিনি। তবে বিক্ষোভরত কৃষকদের দাবি, কমিটিতে থাকার প্রস্তাব গ্রহণ করে দলীয় চাপে পড়ে সরে যেতে বাধ্য হয়েছেন তিনি। সম্প্রচার মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এইসব তথ্য জানা গেছে। মঙ্গলবার মোদি সরকারের বিতর্কিত কৃষি আইন কার্যকরের সাময়িক স্থগিতাদেশ জারি করে ভারতের সর্বোচ্চ আদালত। এদিন শুনানিতে ভারতের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে বলেছেন, এই আইন নিয়ে কৃষকদের শঙ্কায় জায়গা কোথায় তা জানতে একটি কমিটি গঠন করা হবে, আর এই কমিটির কাছ থেকে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ওই কমিটিতে রাখা হয় ভারতীয় কিষাণ ইউনিয়নের জাতীয় প্রেসিডেন্ট ভূপেন্দর সিং মানকে। তবে বৃহস্পতিবার কমিটি থেকে পদত্যাগ করে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, নিজে একজন কৃষক ও ইউনিয়ন নেতা হিসাবে কৃষক ইউনিয়ন এবং সাধারণ মানুষের আবেগ ও আকাঙ্ক্ষার আলোকে আমাকে দেওয়া যে কোনো পদবি ছাড়তে তৈরি আছি। পাঞ্জাব এবং দেশের কৃষকদের স্বার্থের সঙ্গে কোনো আপোষ করব না। গত মঙ্গলবার 4 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তাতে রাখা হয় ভূপেন্দর সিং মানকে। কৃষক সংগঠনগুলো ইতিমধ্যে ওই কমিটি প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, এই কমিটির সদস্যরা ইতিমধ্যে কৃষি আইনের প্রতি সমর্থন জানিয়েছেন। ভারতের কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের প্রতি যে অল্প কয়েকজন কৃষক নেতা সমর্থন জানিয়েছিলেন, তাদের মধ্যে ছিলেন ভূপেন্দর সিং মান। গত ডিসেম্বরে তিনি কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমারের সঙ্গে দেখা করেন এবং কমিটি থেকে তিনি সরে যাওয়ার এখন এই বিষয়ে পরবর্তী আদেশ দেবে সুপ্রিম কোর্ট। সংযুক্ত কিষাণ মোর্চের সদস্য রাজিন্দর সিং দীপ সিংওয়ালা বলেন, ভূপেন্দর মান পদত্যাগ করেছেন কারণ তার পার্টি তাকে বরখাস্ত করেছে। রাজনৈতিক ফয়দা লাভের কারণে নিজের অবস্থান ব্যবহার করছেন তিনি। ভূপেন্দর মান ছাড়াও সুপ্রিম কোর্টে গঠন করে দেওয়া কমিটির সদস্য হিসাবে রয়েছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর প্রমোদ কুমার যোশী এবং তিনি ইন্টারন্যাশনাল ফুড অ্যান্ড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক ছিলেন। এছাড়া আছেন কৃষি অর্থনীতিবিদ এবং এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইস কমিশনের সাবেক চেয়ারম্যান অশোক গেহতলত এবং ক্ষেতকারী সংগঠনের প্রধান অনিল জ্ঞানওয়ন্ত। এদের মধ্যে অনিল জ্ঞানওয়ন্ত কৃষি আইনের সমর্থনে পত্রিকায় কলামও লিখেছেন। উল্লেখ্য, ভূপেন্দর সিং মানকে 1990 সালে রাজ্যসভার আসন দেওয়াই ভিপি সিং এর সরকার। ওই সময় পাঞ্জাবে নিষিদ্ধ রাখা হয় কৃষক বিক্ষোভ। ভূপেন্দর মান সুপ্রিম কোর্ট গঠিত কমিটিতে থাকার প্রস্তাব গ্রহণ করলে বিভক্ত হয়ে পড়ে তার দল বিকেইউ। তার ছেলে গুরু প্রতাপ সিং মান কংগ্রেস পার্টির সদস্য, আর পাঞ্জাবের কংগ্রেস সরকারে তাকে পাঞ্জাব পাবলিক সার্ভিস কমিশনের সদস্য করেছে। ইরানের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্কে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমেরিকা, বলছে মস্কো। পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করার জন্য আমেরিকা তার সর্বোচ্চ চেষ্টা করছে বলে মন্তব্য করেছে রাশিয়া।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে একথা বলেন এবং বলেন রুশ বার্তা সংস্থা ইতার তাস এই তথ্য জানিয়েছে। ল্যাভরভ ওই সংবাদ সম্মেলনে বলেন, পারস্য উপসাগরের তীরবর্তী আরব দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ শুরু করতে আমরা ভীষণ আগ্রহী। এই সব দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন ও আস্থা সৃষ্টিকারী সহযোগিতা চুক্তি স্বাক্ষরের জন্য এই সংলাপ খুবই জরুরি। তিনি আরও বলেন, কিন্তু দুঃখজনকভাবে আমাদের মার্কিন সহকর্মীরা, বিশেষ করে বর্তমান মার্কিন প্রশাসন, এখনও পর্যন্ত এই ধরনের সংলাপ আয়োজনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির সর্বোচ্চ চেষ্টা করে এসেছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বিদায়ী মার্কিন প্রশাসন গত 4 বছর ধরে মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোর মধ্যে প্রচণ্ড রকমের ইরান বিরোধী চেতনা সৃষ্টি করার চেষ্টা করেছে। এইসব দেশে ইরান সম্পর্কে অহেতুক ভীতি সৃষ্টি করে এই অঞ্চলের দেশগুলোর কাছে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি সই করেছে ট্রাম্প প্রশাসন। সেই সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া নিয়েও এগিয়ে গেছে ওয়াশিংটন। পক্ষান্তরে ইরান বহুকাল ধরে বলে এসেছে, মধ্যপ্রাচ্য এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা জরুরি। তেহরান আরব দেশগুলোর প্রতি সংলাপের আহ্বান জানানোর পাশাপাশি জোর দিয়ে বলেছে, এই অঞ্চলের দেশগুলো ঐক্যবদ্ধ হলে তারা নিজেরাই মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষা করতে সক্ষম এবং এই অঞ্চলে বহিঃশক্তি সামরিক উপস্থিতির প্রয়োজন নেই। ল্যাভরভ তার বক্তব্যের অন্যত্র বলেছে, রাশিয়া পারস্য উপসাগরের জন্য এমন একটি সুরক্ষা কৌশল তৈরির চেষ্টা করছে যা বিশেষত ইরান ও আরব রাষ্ট্রগুলোর মধ্যে সংলাপের ক্ষেত্রেও সৃষ্টি করবে। ইরানে জ্বালানি তেলের রিজার্ভ আরও বাড়ল, যুক্ত হলো 74 কোটি ব্যারেল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জ্বালানি তেলের রিজার্ভ আরও বাড়িয়েছে। নাপতে ফালাতে কায়ের ইরান কোম্পানির কারিগরি বিভাগের পরিচালক আলি খাজুই বলেছেন, পারস্য উপসাগরের পানি সীমায় অবস্থিত 4টি তেল খনিতে নতুন রিজার্ভ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এর ফলে ইরানের তেল রিজার্ভে 74 কোটি ব্যারেল যুক্ত হয়েছে। তিনি আরও বলেন, নতুন যে পরিমাণ তেলের সন্ধান পাওয়া গেছে তা বর্তমান প্রযুক্তির সাহায্যে উত্তোলন করা সম্ভব। আলী খাজুই বলেন, তেল উত্তোলনের জন্য খননকাজ সম্পন্ন করতে হবে, এ বিষয়ে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সম্প্রতি ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ জানিয়েছেন, দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় খুজিকিস্তান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ তেল খনি থেকে ভিন্ন কৌশলের মাধ্যমে অতিরিক্ত 350 কোটি ব্যারেল তেল উত্তোলন করা হবে। তিনি বলেছেন, ইরাক সীমান্তে অবস্থিত আজাদগান তেল ক্ষেত্র থেকে এনহ্যান্স রিকভারি রেট পদ্ধতিতে এই বাড়তি তেল উত্তোলন করা হবে। বাড়তি তেল উৎপাদন করা সম্ভব হলে এই খনিতে তেলের উৎপাদন বেড়ে শতকরা 10 ভাগ দাঁড়াবে। বর্তমানে খনিতে শতকরা 5-6 ভাগ তেল উত্তোলন করা হয়। উইঘুর মুসলিমদের ওপর গণহত্যা চালাচ্ছে চীন, দাবি মার্কিন কংগ্রেসের। সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় উইঘুরদের ওপর গণহত্যা চালাচ্ছে চীন, এমন অভিযোগ এনেছে মার্কিন কংগ্রেসের একটি কমিটি। একটি প্রতিবেদন প্রকাশ করে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় ঐক্যমত্যের ভিত্তিতে গঠিত কংগ্রেশনাল এক্সিকিউটিভ অন চীনা জানায়, নতুন নথিপত্রে গত বছর জিনজিয়াংয়ে মানবতার বিরুদ্ধে অপরাধ দেখা গেছে, সম্ভবত সেখানে গণহত্যা ঘটেছে। খবর আল জাজিরার। সিইসিআর আরও যা অভিযোগ করে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত উইঘুর সম্প্রদায়ের লোকদেরও হেনস্থা করছে চীন। জিনজিয়াংয়ে সংখ্যালঘু মুসলিমদের ওপর নিপীড়নের অভিযোগে চীনের বিরুদ্ধে নতুন নয়, তবে বারবার এই অভিযোগ অস্বীকার করে আসছে বেইজিং। নতুন প্রতিবেদনেও নিন্দা জানিয়েছে চীনা সরকার। জিনজিয়াং পরিস্থিতি নিয়ে বিবৃতিতে বেইজিং জানায়, সেখানে উগ্রপন্থা থেকে মানুষকে মুক্ত করতে তাদের কারিগরি শিক্ষা দেওয়া হচ্ছে। উইগুরদের ডিটেনশন সেন্টারে বন্দি করে রাখার খবর প্রকাশ হলেও চীনা কর্তৃপক্ষ জানাচ্ছে সেগুলো কারিগরি শিক্ষা কেন্দ্র। তাদের দাবি, সেখানে মানুষের দক্ষতা বাড়ানো হচ্ছে। জাতিসংঘ বলছে, অন্তত 10 লাখ উইঘুর ও অন্যান্য মুসলিম গোষ্ঠীর লক্ষ্যে জিনজিয়াংয়ে জোরপূর্বক আটক করে রাখা হয়েছে। ভারতের নির্দেশেই নেপালের পার্লামেন্ট ভেঙেছে ওলি, দাবি প্রচণ্ডের। বৃহস্পতিবার ভারত সফরে এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গেওয়ালি।
তার ঠিক আগের দিন নয়াদিল্লির নির্দেশেই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নেপালের পার্লামেন্ট ভেঙে দিতে সুপারিশ করেছিলেন বলে অভিযোগ করেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকুমার দহল অরূপে প্রচণ্ড। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী ওলির জন্যই নেপালের শাসক দল কমিউনিস্ট পার্টিতে বিভাজনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেও দাবি তার। বুধবার রাজধানী কাঠমান্ডুর নেপাল একাডেমি হলে বক্তব্য রাখতে গিয়ে এই প্রসঙ্গে প্রচণ্ড বলেন, কিছুদিন আগে থেকেই দলের মধ্যে ভাঙ্গন ধরানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পরে নেপাল পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন করারও সুপারিশ করেন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর কাছে। সেই মতে নেপালের পার্লামেন্ট ভেঙে দিয়ে জাতীয় নির্বাচনের দিন ঘোষণা করেন তিনি। এই দুটি ঘটনাই ভারতের নির্দেশে হয়েছিল। এ বিষয় থেকে অন্যদিকে চোখ ঘোরানোর জন্য কিছুদিন আগে ওলি অভিযোগ করেছিলেন, ভারতের স্বার্থ সিদ্ধির জন্য নেপাল কমিউনিস্ট পার্টির কিছু শীর্ষ নেতা তার সরকার ফেলার চেষ্টা করছেন। আসলেই ওই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। আশা করি এতদিনে নেপালের মানুষ এই সত্যিটা বুঝে গিয়েছেন। কিছুদিন আগে ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যানালাইসিস উইং এর প্রধান সামন্ত গোয়ালের সঙ্গে বৈঠক করেছেন নেপালের প্রধানমন্ত্রী ওলি। তার বাসভবনে হওয়া দীর্ঘ 3 ঘন্টার ওই বৈঠকে নেপাল ও ভারত নিয়ে অনেক আলোচনা হয়, যেখানে ওই দুইজন ছাড়া আর কেউই ছিল না। বৈঠকের পরেই জাতীয় পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুপারিশ করেন ওলি। ওই বিষয়টি উত্থাপন করে প্রচণ্ড অভিযোগ করেন, বালুয়াটার এলাকায় থাকা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাড়িতে 3 ঘন্টা ধরে বৈঠক করেছিলেন ভারতের গুপ্তচর সংস্থার প্রধান সামন্ত গোয়াল। ওই বৈঠকে অন্য কারও উপস্থিত না থাকার বিষয়টি ওলির মনোভাব সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।